এখন এই আমি আমার ইনলজদের বাড়িতে আছি, জাস্ট এই ডিনার করছি, ডিনার করে এখন বেরোবো আর কি। বিভিন্ন রকমের জিনিস করেছে এরা, তো যাই হোক ট্রাই করবো এখন একটা একটা করে। আজকে একটা নতুন একটা ভিডিও করছি, তো এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি গিডান্সক মেন্স শহরে আর কি, ওল্ড টাউনটাতে। ওল্ড টাউনটা খুব সুন্দর, আজকে দেখাবো আপনাদের ঘুরিয়ে। মুশকিলটা হচ্ছে আমরা ছজন আর একটা গাড়িতে মাত্র পাঁচজন আটে, তাই আর কি দুটো গাড়ি নিয়ে যেতে হচ্ছে। যাই হোক, এখন আমরা যাবো গিডান্স শহরে, ঘুরে দেখাবো আপনাদের শহরটা, খুবই সুন্দর শহর। আর দেখবো কী কী, আজকে রোববার, আমি জানি না কী খোলা পাবো, তবে যতটা পারি দেখবো, কভার করার চেষ্টা করব। এখন জাস্ট আমরা ওল্ড টাউনের একটু বাইরে গাড়িটাকে পার্ক করলাম একটা পার্কিং কার পার্কে। তো গতকাল আমাদের পার্কিংয়ের টিকিট কার্ডগুলো কাটতে খুব অসুবিধা হচ্ছিলো, জানি না কী যে অসুবিধা হলো, মেশিনটা ঠিকঠাক কাজ করছিলো না নাকি। এনিওয়েজ, আজকে বেশ ইজিলি টিকিটটা কাটতে পেরেছি আর কি পার্কিংয়ের। তো এখন আমরা সোজা হাঁটছি, হেঁটে সামনে ট্রাফিক লাইটের থেকে বাঁ দিকে মানে টার্ন নিয়ে ওল্ড টাউনের দিকে ঢুকে যাব। ঠিক ওল্ড টাউনটা ঢোকার আগে এখানে আর কি দুটো আর কি বড় বড় শপিং সেন্টার আছে, এই দেখুন এই একটা আর এই একটা। আমার মনে হয় যে এটা কানেক্টেড, এটা একটাই শপিং সেন্টার, দুটো আলাদা আলাদা বিল্ডিং। যাই হোক, আর সামনে যেটা দেখছেন ওটাই হচ্ছে গিডান্সক ওল্ড টাউন আর কি। তো গিডান্সক আর কি একসময় আর কি জার্মান শাসন ছিল এখানে, তাই জন্য এখন হিস্টোরিক্যাল রিজনে প্রচুর জার্মান ট্যুরিস্ট আছে এই শহরটাতে। আর এখন তো সামার, মানে সামার যা শুরু হচ্ছে এখন আর কি ট্যুরিস্টে ভরে যাবে আর নেক্সট দু তিন মাস আর কি। তো আমরা এখন যাচ্ছি ওল্ড টাউনে, একটা ওখানে লম্বা একটা রাস্তা আছে, ওটাকে বলে লং স্ট্রিট। তো লং স্ট্রিটটা আমরা হাঁটবো, 1 কিলোমিটার মতো আর কি সোজা একটা লম্বা রাস্তা। আর তারপরে একটা চার্চ আছে, একটা টাউন হল আছে, যেটা আর কি সামনে দেখছেন ওই ওই যে টাওয়ারটা, ওটার ওপরে ওঠার চেষ্টা করব যদি আজকে খোলা থাকে। আজকে রোববার, আমি জানি না কি খোলা আছে না নেই। আমার দল বলেই সামনে হাঁটছে, তো আমিও যাচ্ছি এখন আর কি ওল্ড টাউনের দিকে। থাকবেন সাথে, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। এই আমরা ঢুকে পড়েছি এখন লং স্ট্রিটে, দেখুন দুদিকের বাড়িগুলো কি সুন্দর। আর এই লম্বা রাস্তাটা, প্রায় 1 কিলোমিটার লম্বা এই রাস্তাটা, এটা আমরা পুরোটা হাঁটবো। আমার সামনে দেখুন একটা ট্যুরিস্ট গ্রুপ, আমি জানি না কোন দেশ থেকে এসছে এরা, যাই হোক মনে হয় জার্মানি থেকেই এসছে। যাই হোক, এখানে দুদিকে আর কি রেস্টুরেন্ট, বার, পাব, সামারে একদম আদর্শ আর কি। এখানে বাইরে বসে মানে কিছু খাওয়া বা অন্তত অ্যাটলিস্ট একটা বিয়ার নিয়ে বসে আর কি রাস্তাটা আর কি রাস্তাটা উপভোগ করা আর কি। এত লোক পারাপার করে সারাদিন, প্রচুর লোক এখানে যায় আসে, পিপল ওয়াচিংয়ের জন্য একদম আদর্শ জায়গা আর কি এখানে সাইডে বসে একটা বিয়ার নিয়ে। এনিওয়েজ, তো খুব সুন্দর এই জায়গাটা, আমি তো বোধহয় এখানে প্রায় কিছু না হলেও 10-15 বার এসেছি, তো বারবারই আসে কিন্তু এটা কখনোই পুরনো হয় না। দেখুন দুদিকে চেয়ার টেবিল পাতা আছে, প্রচুর প্রচুর লোক, প্রচুর ট্যুরিস্ট বসে আছে, ট্যুরিস্ট শুধু না লোকাল লোকজনও বসে আছে এখানে। আর সামনে যে ওই লম্বা টাওয়ারটা দেখতে পাচ্ছেন, ওটার ওপর থেকে দুর্দান্ত ভিউ পাওয়া যায়। তো যেটা বললাম যে আজকে সানডে, আমি ঠিক জানি না খোলা আছে কি না আদৌ, যদি থাকে তাহলে আমি চেষ্টা করব ওপরে ওঠার। এই লং স্ট্রিটটার প্রায় মাঝামাঝি জায়গায় এসে গেছি আমরা। এটা হচ্ছে একটা নেপচুনের স্ট্যাচু, এটা আর কি এখানকার নাম্বার ওয়ান অ্যাট্রাকশন এই স্ট্যাচুটা। আর এখানে চারপাশে বিল্ডিংগুলো দেখুন, খুব সুন্দর রঙিন বিল্ডিং, খুব ভালো লাগে দেখতে। তো আমি এখানে প্রচুরবার এসেছি, প্রায় 10-15 বার এসেছি বোধহয়, কিন্তু আমার এই লং স্ট্রিটটা কখনো আর কি পুরনো হয় না, যতবারই আসি ততবারই ভালো লাগে। একটু আগে ভিডিওতে যে ক্যানালটার কথা বললাম সেটার ধার দিয়ে হাঁটছি, কিন্তু আমরা এই ধারটা দিয়ে কোনোদিনও হাঁটি না, আমরা সবসময় ওই উল্টো দিকের ধারটা দিয়ে হাঁটি। ওখানে কিছু
কাজকর্ম হচ্ছে, ফুটপাথ ফুটপাথ সারাচ্ছে, এরকম একটা কিছু হচ্ছে, তো তাই জন্য আর কি ঠিক ওদিকটা যেতে পারলাম না। তবে এই ক্যানালটাতে আর কি পাইরেট শেপ, নর্মাল বোট, অনেক কিছু হয় আর কি, অনেক অ্যাক্টিভিটিস হয়। আর অফকোর্স চারিদিকে রেস্টুরেন্ট, বার, পাব ভর্তি। এখানে দেখুন আমার ডান দিকে দেখুন কত রেস্টুরেন্ট, এখানে প্রচুর। তো এখানে আমরা একটু হাঁটাহাঁটি করব। আর দেখুন আমার তো গিডান শহর খুব সুন্দর লাগে, আমি তো মানে বোধ হয় 10 বার কি 15 বার এসেছি হয়তো, কিন্তু যেটা বললাম আগে যে যতবারই আসি ততবারই আর কি, কোনোবারই আর কি আমি বোর হই না, সেটাই বলতে চাইছি। তো আমরা এখন ব্যাক করে হেঁটে যাচ্ছি ওই একটু আগে দেখালাম ওই টাওয়ারটাতে, টাওয়ারটার দিকে, কারণ আমি যখন টাওয়ারের নিচে দাঁড়িয়েছিলাম তখন দেখলাম যে ওপরে কিছু লোক উঠেছে, তার মানে যে নিশ্চয়ই ওটা খোলা আছে, তাই এখন ওপরে উঠবো আর কি আমরা, সেটাই প্ল্যান। আমার দলবল সব সামনে। তো এই ট্রিপটাতে আমি আমার মিসেস এসেছি আর আমার সাথে ইংল্যান্ড থেকে আমার দুজন বন্ধু এসেছে আর কি, ম্যারিড কাপল আর কি ওরা। আর এখানে আমাদের সাথে জয়েন করেছে আমার সিস্টার ইন ল আর তার বয়ফ্রেন্ড, তাই আর কি আমরা 6 জন মিলে এখন আর কি এই গিডান শহরে ঘোরাঘুরি করছি আর কি। পুরোটা ভিডিও দেখবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। তো আমাদের কালকে যেটা প্ল্যান আছে, কালকে আমাদের প্ল্যান হচ্ছে এখানে একটা শুটিং রেঞ্জ আছে যেখানে আর কি বন্দুক চালানো যায়, তো আমরা আর কি গ্লক, রিভলভার, AK-47 গান, আরও কিছু শর্ট গান, কিছু সাবমেশিন গান, এগুলো হয়তো কালকে আমরা কিছু লাইভ রাউন্ড ট্রাই করব আর কি, কিছু বন্দুক চালাবো। আমি জানি না, আমি আগের বছরও করেছিলাম এখানে এই সেম জিনিস, কিন্তু আমাকে ভেতরে যখন আর কি আমি বন্দুক চালাচ্ছিলাম তখন আর কি ভিডিও করতে দেয়নি, তো আমি যাই না, এটা একটা নতুন জায়গায় যাচ্ছি, এইখানে আমরা আগেরবার যাইনি আর কি, আমরা একটা অন্য জায়গায় গেছিলাম, তো এরা দেবে কি না আমি জানি না, যদি দেয় অবশ্যই আমি একটা ভিডিও করব আর অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে, তাই দেখতে থাকবেন ভিডিওগুলো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার প্লিজ করবেন। প্রায় প্রায় পৌঁছে গেছি টাওয়ারটাতে। তো একটা জিনিস বলার ছিল আর কি, যে এই যে এই ছোটো ইউরোপিয়ান শহরগুলোতে আমি ঘুরি, এখানে ইন্ডিয়ান ট্যুরিস্ট আমি দেখতেই পাই না, জিরো একেবারে। এরকম ছোটো ছোটো অনেক দেশ আছে ইউরোপের আর ছোটো ছোটো অনেক সুন্দর সুন্দর ছোটো টাউন, সিটি আছে, কিন্তু ইন্ডিয়ান ট্যুরিস্ট এখানে একদমই আসে না, মেনলি ওই সুইজারল্যান্ড, ফ্রান্স, প্যারিস আর কি, আর ইটালির কয়েকটা শহর এই টাইপের, অবশ্যই ইংল্যান্ড, লন্ডন তো আছেই, এই টাইপের শহরগুলোতেই, এই টাইপের ডেস্টিনেশনগুলোতেই ইন্ডিয়ান ট্যুরিস্টরা মেইনলি যায়। কিন্তু আমি আপনাদের বলবো, যদি আপনারা ইউরোপে আসেন চেষ্টা করবেন এরকম ছোটো ছোটো কিছু শহরে আসার, কারণ এগুলো খুবই সুন্দর আর অনেক সস্তাও কম্পারেটিভলি অন্য অন্য শহরগুলোর থেকে। আর আমি শিওর যে আপনারা যদি এখানে আসেন মানে খুবই উপভোগ করবেন এই জায়গাগুলো। অবশ্যই রেকমেন্ড করবো সামারে আসার, কারণ উইন্টার, উইন্টারে না আসাই ভালো, ঠান্ডা, বৃষ্টি, মেঘলা ওয়েদার, খুব খুব মিজারেবল ওয়েদার হয় উইন্টারে, তাই আর কি না আসাই ভালো। তবে যেটা বললাম, যদি এখানে আসেন আমি শিওর যে আপনাদের এই ছোটো শহরগুলো খুব ভালো লাগবে। তো পোল্যান্ডে মেইনলি লোকে ক্র্যাকোতে যায়, কিন্তু ক্র্যাকোর থেকেও আমি গিডান্সকের ওল্ড টাউনটা আমার বেশি ভালো লাগে, কারণ এটা খুবই সুন্দর আর খুব বেশ বড় এই ওল্ড টাউনটা, আর অনেক অ্যাক্টিভিটিস, অনেক বার, পাব, রেস্টুরেন্টস, প্রচুর অপশানস আছে। তো যদি আপনারা পোল্যান্ডে আসেন চেষ্টা করবেন গিডান্সকে আসার, আর জানাবেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের ঘুরে আসার পরে আর কি কেমন লাগলো। টাওয়ারের উপরে উঠছি আর কি, 300 সিঁড়ি আছে, আমি জানি না এটা গুড আইডিয়া না ব্যাড আইডিয়া উপরে ওঠা। এই যে টিকিট 18 জ্লটি দাম নিল আর কি, 5 জ্লটি হচ্ছে 100 টাকা, এবারে আপনারা হিসাব করে নেবেন। এই দেখুন 300 সিঁড়ি এখন উপরে উঠতে হবে, আমি তো ভাবতেই ভয় পাচ্ছি। এই যে একদম
এই দেখুন, এই পুরোটা উঠতে হবে এখন। যাই হোক, কিছু টাইম লাগবে, এত কষ্ট করে উপরে গিয়ে ভিডিও করব। সাবস্ক্রাইব প্লিজ করবেন চ্যানেলটাকে, থ্যাংক ইউ। দম দম বেরিয়ে যাচ্ছে আমাদের, ফিটনেসের অভাব আর কিছু না, আর বয়সে হচ্ছে আর কি, এবার বুঝতে পারলাম। তাই যেটা বলছি আর কি, সাবস্ক্রাইবটা করবেন, কারণ সাবস্ক্রাইবার কাউন্ট আমার বাড়ছেই না, ওয়াচ টাইমও হচ্ছে না, আর এত কষ্ট করে ভিডিওগুলো করছি। টেক ইট ইজি, হ্যাঁ আবে, ইউ ডোন্ট থিংক সো? I think we're going up again. Okay. Ooh, প্রায় প্রায় এসে গেছি। দুর্দান্ত সুন্দর এই ভিউটা। আমার সামনের যে নিচের রাস্তাটা সেটাই হচ্ছে কি লং স্ট্রিট, যেটা একটু আগে আমরা হাঁটছিলাম। আর দেখুন ওই সামনে ওই নেপচুনের স্ট্যাচুটা, ওই গোল জায়গাটায়, আর সোজা হাঁটলে ওই ক্যানালটা যেটা একটু আগে দেখালাম আপনাদের। দুর্দান্ত ভিউ এখানে। যদি গিডান্স আসেন আর এই ওল্ড টাউনে আসেন, অবশ্যই রেকমেন্ড করবো এখানে এটা, এই টাওয়ারটার ওপরে ওঠার জন্য। আমি আর একটা অ্যাঙ্গেল থেকে এখানে ওপর থেকে ভিউটা দেখাচ্ছি, দেখুন অসাধারণ সুন্দর। এই আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি আর কি, কারণ ওপরে একবার উঠলে চারধারটা ঘুরে মানে সব দিক দিয়ে দেখানো যায় আর কি। এটা আর কি লং স্ট্রিটের যেখানটা শুরু হয়েছে লং স্ট্রিটটা। তো আমরা আর কি যখন ব্লগটা শুরু করলাম, আমরা আর কি ওই সামনের ওই গেটটা দেখতে পাচ্ছেন, ওখান দিয়ে আর কি লং স্ট্রিটে আর কি ঢুকেছিলাম। দেখুন কি সুন্দর জায়গাটা, আর প্রচুর রেস্টুরেন্ট বার পাব নিচে আছে, আর এখানে চারদিকে বাড়িগুলো খুব সুন্দর। এবার আমরা নিচে নামছি আর কি, তো ওপর থেকে দুর্দান্ত ভিউটা। তো এখন নিচে নামছি, হাঁপিয়েও গেছি। তো এখন আর কি আমরা, এখানে একটা হার্ড রক ক্যাফে আছে, ওখানে যাব, তারপর আরেকটা বারে যাব, তারপরে আমার এখানে আত্মীয় আছে আর কি, আমার মিসেসের, তার বাড়িতে যাব তার সাথে দেখা করার জন্য। গিডান্স ওল্ড টাউনে এখন আছি আমরা, এই একটা বারে এসেছি। এই বারটাতে আমি যতবারই গিডান্সকে আসি একবার না একবার এখানে আসি আমরা। তার একটা কারণ এখানে দামটা একটু সস্তা আর একটু ফাঁকা ফাঁকাও থাকে, যদিও আর কি সন্ধ্যের দিকে এটা খুব ভিড় হয়ে যায়, কিন্তু দুপুরটা জেনারেলি ফাঁকা থাকে। এটা আর কি পোল্যান্ডের 100 জ্লটি নোট। বারে একটা অফার দিয়েছে, যেটা চারটে শট হচ্ছে 24 জ্লটি, আর 5 জ্লটি হচ্ছে 100 টাকা। ক্যালকুলেশনটা আপনারা করে নেবেন যে কত টাকা করে পড়ছে। ট্রাই করছি, এটার নাম হচ্ছে চুপা চুপস। তো এটা বলছে এই বারের সব থেকে আর কি বেশি বিক্রি হয়, সব থেকে পপুলার শট এটা। দুর্দান্ত, কি হচ্ছে কে জানে, ভগবান জানে, খেয়ে দেখবো। ওকে, কিছু করে এখন বারে আমরা কিছু শর্টস ট্রাই করছি। তো আমরা যেটা খাচ্ছি সেটা হচ্ছে, সেটার নাম হচ্ছে অ্যাংগ্রি ডগ। সেটা হচ্ছে ভটকা, রাসবেরি সিরাপ আর টাবাস্কো সস। মনে হয় একটু স্পাইসি, একটু ঝালঝাল খেতে হবে। এই ডান দিকে যেটা আর কি লাল রঙের সেটা আর কি আমাদেরটা। আর এই দেখুন এখন টাবাস্কো সস দিচ্ছে। আর বাঁ দিকে যেটা, সেটা আমার মিসেস খাচ্ছে, আমি জানি না নামটা কি,
তবে এটা কোকোনাট সিরাপ বা কিছু একটা, আর তার সাথে হেজেলনাট ভডকা। তো আমাদেরটা ওই লাল রঙেরটা যেটা বললো ডান দিকেরটা, দেখতেও বেশ ভালোই আর কি। আশা তো করছি যে খেতেও খুব ভালো হবে, দেখা যাক খেয়ে কিরকম লাগে। এই হরে কৃষ্ণ হরে রাম এখানেও চলছে। ওল্ড টাউন থেকে এখন বেরিয়ে যাচ্ছি আমরা, তো এটাই হচ্ছে মেন গেটটা যেটা দিয়ে একটু আগে ঢুকেছিলাম আমরা, এখন জাস্ট বেরিয়ে যাচ্ছি। তো ইসকনে যে হরে কৃষ্ণ হরে রাম হচ্ছিল, আমি ওদের সাথে কথা বললাম, তো যেই মহিলা আমি ভাবলাম সে ইন্ডিয়ান একজন ছিল, সে বাংলাদেশ থেকে আর কি, সে আমাকে আজকে ওরা নেমন্তন্ন করলো যে ওদের আজকে মিটিং আছে সেটা জয়েন করার জন্য। আমি বললাম যে না হয়তো আজকে পারবো না, কারণ আজকে আমাদের এখন আমি একজন রিলেটিভের বাড়ি যাচ্ছি, তারপরে আমরা আমাদের বাড়ি ফিরে এখানে আর কি আমার ইনলজের বাড়ি ফিরে কিছু বারবিকিউ করবো আমরা, তাই আমি বললাম যে না আজকে আমি ফ্রি নেই। যাই হোক, ওরা আমাকে নেমন্তন্ন করলো যে জয়েন করার জন্য মিটিংয়ের জন্য, আর বাংলায় কথা বলতে পারলাম বাংলাদেশি এই ভদ্রমহিলার সাথে, খুব ভালো লাগলো আর কি এখানে পোল্যান্ডে, কারণ খুব বেশি এখানে ইন্ডিয়ান বা বাংলাদেশি এখানে দেখা যায় না আর কি, তো তাই বাংলায় একটু কথা বলতে পারি, বেশ ভালোই লাগলো। এনিওয়েজ, আমরা এখন ওল্ড টাউন থেকে বেরিয়ে যাচ্ছি, যাচ্ছি টুয়ার্ডস দ্য কার পার্ক, আর ওখান থেকে আমরা এখন আমরা আমার মিসেসের কাজিনের বাড়ি যাবো, এক ঘন্টা দেড় ঘন্টা থাকবো, তারপরে আর কি ফিরে আসবো আমার সিস্টার ইন লর বাড়িতে, যেখানে আমরা বারবিকিউ করবো আজকে সন্ধ্যাবেলা। কার পার্কের দিকে এখন যাচ্ছি আমরা, তো 2:45 অবধি আর কি আমাদের গাড়িটার পার্কিংয়ের পারমিট আছে, এখন বাজে 2:35, মানে 10 মিনিট আছে, তাই একটু তাড়াতাড়ি হাঁটছি। এনিওয়েজ, তো জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, বারবার করে বলছি কারণ আমার সাবস্ক্রাইবার কাউন্ট বাড়ছেই না একদম। আর জানাবেন প্লিজ কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লাগলো, আর সাথে থাকবেন, অনেক 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 ভিডিও আসছে সামনে এখন।